আমি এখান থেকে গ্রামে যাব এবং ওই দিনই আবার চলে আসব এই ক্ষেত্রে আমার নামাজ কি কসর করতে হবে দেখুন গ্রামে আমরা প্রত্যেককে যার যার বাড়িতে যখন যাব সেটা আমাদের মূল ঠিকানা আসল ঠিকানা হলে সেখানে আমি এক ঘন্টার জন্য যদি যাই নামাজ আমাকে পুরো পড়তে হবে নিজের স্থায়ী ঠিকানাতে কখনো কসর হয় পথে কসর হবে বাড়িতে যখন চলে গেছেন আপনার বাড়ি কুমিল্লাতে আপনার বাড়ি চট্টগ্রামে আপনার বাড়ি বগুড়াতে বা খুলনাতে বা সিলেটে আপনার বাড়ি যেখানেই হোক না কেন যখন সফরের দূরত্বে হবে নিজের স্থায়ী ঠিকানায় এক ঘন্টার জন্য যদি যান সেখানে পুরো নামাজ পড়তে হবে কসর চলবে কিন্তু কিছু লোক আছে গ্রামে বাড়ি আছে ঠিক আছে কিন্তু তাদের গ্রামের বাড়ি এখন আর স্থায়ী ঠিকানা না ধরুন আপনি ঢাকা শহরে বাড়ি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন পাসপোর্টে এনআইডিতে সরকারি সব কাগজে পত্রে ঠিকানাতে আপনি স্থায়ী ঠিকানাও এটা বর্তমান ঠিকানাও এটা গ্রামের বাড়ি আছে কিন্তু ওটা আপনার স্থায়ীও না বর্তমান ঠিকানাও না জাস্ট বেড়াইতে যান ভাই বেড়াদাররা আছে অন্যরা আছে তাহলে ওইটাতে আপনি গেস্ট সেখানে আপনি কসর পড়বেন এবং এটা আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা হলে অনেকে আছে বাড়িতে জমি জমা আছে শুধুমাত্র ঢাকার ঘর বাড়িও নাই এবং ভাগযোগ হয়ে গেছে সে শুধু গেস্ট হিসেবে যায় ভাইদের মেহমান হয়ে যায় তাহলে সে কসর পড়বে আর না হলে স্থায়ী ঠিকানায় গেলে এক ঘন্টার জন্য সে কি করতে হবে পুরো নামাজ পড়তে হবে যদি স্থায়ী ঠিকানা হয় তার গ্রাম আল্লাহর কাছে কোনো কাজ বা কোন কাজ বা আমলগুলো বেশি পছন্দনীয় যার কারণে আল্লাহ স্বয়ং মুস্কি হাসেন আল্লাহ রাব্বুল আলামিনের হাসিটা তার শান অনুযায়ী কেমন সেটা আল্লাহ ভালো জানেন তবে হাদিসে বিভিন্ন বর্ণনা থেকে আসে যেটি হয় বিশেষ করে শীতের সময় যখন কনকনে ঠান্ডা শীত উপেক্ষা করে কেউ যখন উঠে নামাজে দাঁড়িয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে লেখা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলটা দেখে হেসে দেন এবং আরেক হাদিসে আছে যার আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দেন এবং জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন এই জন্য শীতের দিনে ফজরের নামাজ তাহাজ্জুদের নামাজের গুরুত্ব অন্য সময়ের চাইতে অনেক বেশি মহিলাদের জন্য তালিম জায়েজ জানি কিন্তু বর্তমানে মহিলারা যে সন্তান সংসার রেখে দুই তিন দিনের জন্য তালিমে চলে যায় দূর দূরান্তে এটা ইসলামী দৃষ্টিতে কতটুকু বৈধ এটা সম্পূর্ণ অবৈধ কাজ অনেক জেলাতে আছে মহিলারা স্বামীর সংসার রেখে অনেক দূরে চলে যায় আরেক জেলাতে এবং এইসব তালিমের জন্য মহিলাদেরকে যারা ফুসলায় সংসার রেখে ছেলে মেয়ে রেখে চলে যায় তারা বলে আরে আল্লাহর নির্দেশ বলো না স্বামীর নির্দেশ বলো রাখো তোমার স্বামীর নির্দেশ মানা লাগবে না তো আল্লাহ কি তোমার আরেক জেলা যাওয়ার নির্দেশ করছে কোথায় কোরআনে বলছে যে অমুক জেলা যাও এগুলো সব শয়তানের বুঝ স্বামী অথবা বাবা বড় ভাই অভিভাবকের নির্দেশ বাদ দিয়া মাহরাম ছাড়া যদি আরেক জেলা সফর করে আরে মাহরাম ছাড়া তো হজ করা পর্যন্ত জায়েজ নাই এক সাহাবি জেহাদে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনছেন ওনার স্ত্রী হজ করতে যাবে বলছেন যে তোমার জেহাদে যাওয়া লাগবে না যাও তোমার স্ত্রীর সঙ্গ দাও কারণ তার সফরে মাহরাম হিসাবে তুমি তার সাথে থাকতে হবে বিধায় এই তালিমের নামে এক জেলা থেকে আরেক জেলা মাহরাম ছাড়া যদি এরকম যায় তাহলে সেটা জায়েজ হবে না গুনাহ হবে